ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল করিল গো মরার কোকিলে, আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে। তো সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে, দূরে এবং কাছে থেকে, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমাকে আজকে সবাই কিন্তু বুঝতে পারতেছেন যে মনে সুন্দরী পাগলি আপুটা আজকে মাঠের মধ্যে নেমেছে। কেননা আমি তো আপনাদেরকে এই মাঠ না দেখাই পারি না। বহুদিন অনেক কাজে ব্যস্ত ছিলাম, অনেক কাজে ব্যস্ত মানে আপনাদেরকে নতুন নতুন গান শোনানোর জন্য, নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য খুব ব্যস্ত থাকে। তো আজকে আসলে সেরকম কোনো বিজি নেই, যার কারণে আজকে মাঠের মধ্যে আসলাম আর ভাবলাম যে আমাদের মাঠটি একটু আপনাদেরকে ঘুরে 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 দেখাই। আর আমাদের মাঠে এখন কত সুন্দর ফসল হয়েছে জানেন, এই ফসলগুলো আপনাদেরকে দেখানোর জন্য একমাত্র এই ভিডিওটির আয়োজন। এই যে দেখুন দুই পাশে কত সুন্দর গম আর গম, ওয়াও, আর কি সুন্দর বাতাস আর বাতাস, দোলা খাচ্ছে শুধু গমের বাইলগুলো। আহ, আমার যে কি ভালো লাগছে, এত সুন্দর পৃথিবী আমাদের, সৌন্দর্য কত সুন্দর, সুজলা সুপলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আসলে আমি মুগ্ধ হয়ে গেছি দর্শক, আমি জানি না আপনাদেরকে যে আজকে আমি কি গান যে শোনাবো। আমি মাঠটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং কিন্তু আপনাদেরকে গান শোনাবো। আসলে মাঠের মধ্যে আসলে পরে এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর বাতাস আসছে, আমার গায়ে শুধু ফাল্গুনিয়া হাওয়া আসতেছে। এখন চলে যাচ্ছে কি পৌষ মাঘ শীতকাল, শীতকাল চলে যাচ্ছে, শীত চলে এসে বসন্তের হাওয়ার হাওয়ায় যে দেখুন গমগুলো কিভাবে দোলা খাচ্ছে দেখুন। আহ, তার সঙ্গে আমার মনটাও অনেক সুন্দর, কিন্তু খালি দোলা খাচ্ছে বাতাসে আর বাতাসে আর বাতাসে বাতাসে। আপনাদেরকে সামনে যাব, আসলে আমাদের বাড়িতে অনেকগুলো গরু ছিল, গরুগুলো সব মাঠে নিয়ে আসছে। আমি আজকে প্রায় এক সপ্তাহ গরুগুলো দেখি না, আমার কি আদরের গরুগুলো, আমার খুব মায়া হচ্ছে গরুগুলোর জন্য। তাই আমি আসলে করলাম যে একটু ঘুরে ঘুরে দর্শকদেরকে মাঠটাও দেখে আসি আর আমাদের গরুগুলো একটু দেখে আসি, যার কারণে এই উদ্দেশ্যে করে আমি বের হচ্ছি। আচ্ছা ঠিক আছে, গরুর কাছে যাচ্ছি, আপনারা সবাই দেখুন এপাশে যে আমার হরানি হয়ে গেছি। এপাশে আবার দেখুন এই যে কত সুন্দর, এই যে সরিষা, সরিষা গুলো, এই যে খেসারি শাক, এই যে দেখুন কত সুন্দর। আমি কিন্তু খেসারি শাক উঠাবো, উঠায় কিন্তু খেসারি শাক ভাজি করব, রান্না করব, আপনাদেরকে সবকিছু দেখাবো। এই যে সরিষার ফুলগুলো যখন ঝরে চলে গেছে, এই দেখুন কত সুন্দর সরিষার দানা পড়ছে, এই যে কত সুন্দর সরিষার দানাগুলো, এত সুন্দর সরিষার দানাগুলো, ও মাই গড, ফুলগুলো ঝরে গেছে, শুধু সরিষা সরিষা, খাঁটি সরিষা, খাঁটি সরিষা তেল দিয়ে আমি রান্না করি, আপনারা তো দেখেননি, এই তো সেই খাঁটি সরিষা, এখান থেকে তৈরি হয় তেল। এগুলো পাকবে, এগুলো ঝরাবো, তারপরে এগুলো নেবো, শুকাবো, পরিষ্কার পরিচ্ছন্ন করবো, তারপরে মেশিনে দেবো, দিয়ে তেল বানিয়ে আমরা খাবো এগুলা খাঁটি সরিষা তেল। যাচ্ছি সামনের দিকে গরু দেখতে। ও আসলে বসন্তের হাওয়া কার না ভালো লাগে, চলে আসতেছে বসন্ত। আসলে বসন্তে, বসন্তের হাওয়ায় এত সুন্দর সুন্দর গান আমার মনে পড়ছে। আসলে মন যখন চাঙ্গা হয়, সুন্দর হয়, তখন কিন্তু আসলে সুন্দর সুন্দর গান মনে হয়। তাই আমি এখন যাবো, আমার গরুগুলো দেখাবো আপনাদেরকে, গরুগুলো দেখানোর পর পরেই আপনাদেরকে গান শোনাবো, সবাই সঙ্গে থাকুন। আমারে ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল করিল গো মরার কোকিলে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে গম ক্ষেত দেখালাম, তারপরে আপনাদেরকে খেসারি কলের ক্ষেত দেখালাম, তারপরে আমি এই যে এখন আসতেছি আমাদের পেঁয়াজ ক্ষেতটা আপনাদেরকে একটু দেখাবো। সামান্য একটুখানি পেঁয়াজ লাগিয়েছিলাম, দেখুন কত সুন্দর পেঁয়াজগুলো হয়েছে এই পেঁয়াজের ক্ষেতটা আমার, সামান্য একটুখানি লাগিয়েছিলাম, আপনারা সবাই দেখে নিন। এই যে দেখুন পেঁয়াজের গাছগুলো, এই যে কত মোটা মোটা সুন্দর হয়েছে, সবাই দেখে নিন, এই দেখে নিন এত সুন্দর পেঁয়াজ হয়েছে দর্শক। আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, কারণ আমি অনেকদিন মাঠের মধ্যে আসি না, পেঁয়াজের ক্ষেতটা দেখি না, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার পেঁয়াজের ক্ষেত্র। আমি যাচ্ছি গরুর কাছে, ও মাই গড,
শুধু গম আর গম আর গম, খালি গম খেতে বেশি পাচ্ছি। অনেক সুন্দর লাগছে। চলে আসলাম গরুর কাছে, আমি যাবো এই দিক দিয়েই আপনাদেরকে গরুগুলো দেখাতে। আহ, কি সুন্দর সরষে গুলো হয়েছে। এর আমাদের বাড়ির গরুগুলো সবাই দেখুন। আমি গরুর কাছে যাবো না, আমার একটু ভয় লাগতেছে। ও বাবা, দেখুন কত সুন্দর গরুগুলা এখানে খাচ্ছে। আর আমাদের এখানে এগুলো আসলে কলইগুলো এখন উঠাবে, উঠানোর পরে যে গরু খাচ্ছে, খাওয়ার পরে এই ক্ষেতগুলো পরিষ্কার করবে। পরিষ্কার করার পরে এখানে ইরি ধানের আবাদ হবে, যার কারণে এগুলো এই যে আমরা এই গরু দিয়ে খাওয়াইয়ে দিচ্ছি, এখানে শুধু ইরি ধানের আবাদ হবে। তো চলুন দর্শক, যেহেতু কষ্ট করে এত দূরে এসেছি, মাঠের মধ্যে বসে আপনাদেরকে একটি গান শোনাই। এখানে আমি বসবো, গান শোনাবো আপনাদেরকে, দেখে নিন। অনেক দূরে এসেছি, হয়রান হয়ে গেছি, এখানে বসে বসে আপনাদেরকে একটা গান শোনাই। আমার কাঙ্ক্ষের কলসি জ্বলে গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগি আরে, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া। আমার কাঙ্ক্ষের কলসি জল গিয়াছে ভাসি, কাঙ্ক্ষের কলসি জল গিয়াছে ভাসি, মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া। কোন বাদেশের মাঝি তুমি, কোথায় তোমার ঘর, পর নারীর প্রাণে চাইয়া প্রাণে নাই কি ডর। কোন বাদেশের মাঝি তুমি, কোথায় তোমার ঘর, পর নারীর প্রাণে চাইয়া প্রাণে নাই কি ডর। আমার ভাইয়ে জানিলে তোমায় দেবে রে জেলে, আমার ভাইয়ে জানিলে তোমায় দেবে রে জেলে, মাঝি তুমি দেশে যাও ফিরিয়া রে, মাঝি তুমি দেশে যাও চলিয়া। ধীরে তোরি বাইয়া যদি সাগর হইতে পার, তবে কি আর কলসি খানা ডুবি তয়া আমার। ওরে বাবলু ভাই, ধীরে তোরি বাইয়া যদি নদী হইতে পার, তবে কি আর কলসি খানা ডুবি তয়া আমার। আমার সহে না দেরি আমি উপায় কি করি, আমার সহে না দেরি আমি উপায় কি করি, গৃহে যাওয়ার সময় গেল বইয়া রে, গৃহে যাওয়ার সময় গেল বইয়া। আমার কাঙ্ক্ষের কলসি জল গিয়াছে ভাসি, আমার কাঙ্ক্ষের কলসি জল গিয়াছে ভাসি, মাঝির তোর নৌকার ঠেউলা গিয়া রে, মাঝির তোর নৌকার ঠেউলা গিয়া। আবার যদি ঠেউলা গিয়া কলসি হয় টলমল, মাঝির তোর দেশে যাওয়া হইব রে বিফল,
চল আমার সালে কৌশলে আমার শরীর চলে ছলে কৌশলে আমার শরীর চলে তোরে খানা রাখিব বান দিয়ারে তোরে খানা রাখিব বান্ধিয়া আমার কাঙ্ক্ষের কলসি জ্বলে গিয়াছে ভাসি আমার কাঙ্ক্ষের কলসি জ্বলে গিয়াছে ভাসি মাঝিরে তোর নৌকার ঠেউলা কি আরে মাঝিরে তোর নৌকার ঠেউলা গিয়া রে মাঝিরে তোর নৌকার ঠেউলা গিয়া। তো সম্মানিত দর্শক সবাই মনে সুন্দরী এবং মনে সুন্দরী অফিসিয়াল চ্যানেলটির পাশে থাকবেন। আর এখন কিন্তু ভিডিওর উপর মনে সুন্দরী ইংরেজিতে লেখা থাকে এবং মনে সুন্দরী অফিসিয়াল ইংরেজিতে লেখা থাকে, আপনারা ওইটা দিয়ে সার্চ করলে পরে আমার গানগুলো আপনারা পেয়ে যাবেন। তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।